নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, কিডস জোন বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি কথা বলবো কিভাবে আমরা বাচ্চাদের কালার আর শেপস শেখাবো। হয় কি, যখন আমরা বাচ্চাদের কালার শেখাই শেপসটা পরে শেখাই, বা যখন শেপস শেখাই কালারটা পরে শেখাই। আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে এই দুটো জিনিসই আমরা বাচ্চাদের একসঙ্গে শেখাতে পারবো। প্রথমেই দেখো, আমি এরকম একটা সিনারি বানিয়ে নিয়েছি। এখানে একটা সার্কেল দিয়েছি অরেঞ্জ কালারের, এখানে একটা ট্রায়াঙ্গেল, এখানে একটা স্কোয়ার, এখানে একটা রেক্ট্যাঙ্গেল, এরকম দিয়ে একটা সিনারি বানিয়ে নিয়েছি। দেখো, ফার্স্ট আমি এরকম কার্ডবোর্ডের পেপার কাট করে নিয়েছি আর সেগুলোকে জাস্ট একটু কালার করে নিয়েছি। দেখো, হয়ে গেল আমাদের হাউস। এটা আমি স্টিক করেছি, তোমরা নাও করতে পারো। দেখো, এখানে একটা রেখেছি সার্কেল। এতে কি হবে, বাচ্চারা শেপসটাও শিখছে আর সঙ্গে এরকম কালারটাও একসঙ্গে শিখতে পারছে। দেখো, তোমরা তোমাদের বাচ্চাদের ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন রকম সিনারি বানাতে পারো। আমি মোটামুটি এখানে একটা বানিয়ে রেখেছি, এটা ইয়েলো কালার। এবার বাচ্চাদের যখন আমাদের বাচ্চারা এই সব শেপস গুলো শিখে গেল, তখন আমরা জিজ্ঞেস করব এটা এটা কি, না দিস ইজ ট্রায়াঙ্গেল, হুইচ কালার ট্রায়াঙ্গেল, না ইয়েলো কালার ট্রায়াঙ্গেল, দিস ইজ স্কোয়ার, হুইচ কালার স্কোয়ার, ভায়োলেট কালার স্কোয়ার। তোমরা বাচ্চাদের বাংলাতেও করাতে পারো, তবে আমি প্রেফার করি অবশ্যই বাচ্চাদের ইংলিশে শেখাও, অথবা ইংলিশ বাংলা দুটো একসঙ্গেই শেখাও। এরপর দেখো, নেক্সট আমি বানিয়ে রেখেছি এরকম একটা কার। আমি মোটামুটি একটা কার শেপ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমি একটা কালারই রেখেছি, কেন সেটা তোমাদের এবার বলি। কারণ বাচ্চাদের আমরা যখন শেপস শেখাচ্ছি, শেপসের যে বিভিন্ন সাইজ হয় সেটাও কিন্তু আমাদের বাচ্চাদের জানার দরকার। যে একটা স্কোয়ার যেরকম এরম শেপেরও হতে পারে, ঠিক একইভাবে একটা স্কোয়ার আবার এরকম ছোট শেপেরও হতে পারে। তাই আমি এখানে একটা কালার রেখে বাচ্চাদেরকে সাইজ শেখাবার চেষ্টা করেছি। দেখো, আমি এই যে বিভিন্ন রকম বের করে নিচ্ছি। এখানে আমাদের করতে হবে কি, বাচ্চাদের ঠিকঠাক সাইজের শেপসটা ঠিকঠাক জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তো দেখো, যেমন এইখানটায় এখানটায় নিশ্চয়ই এই বড় শেপসটা যাবে না, যাচ্ছে না, এই বড় স্কোয়ারটা এইখানটায় যাচ্ছে। আবার ঠিক একইভাবে এইটায়, এটা নিশ্চয়ই এখানে যাচ্ছে না, এটা যাচ্ছে এই বেবি স্কোয়ারটা যাচ্ছে এখানে। এইভাবে আমরা বাচ্চাদের শেখাবার চেষ্টা করব যে শেপস বিভিন্ন সাইজের হয়। এটা একটা রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলটা যাচ্ছে এখানে। কেবলমাত্র আমি শুধু এই হুইল দুটো ডিফারেন্ট কালার রেখেছি, কারণ এই হুইল দুটো শেপস আমি একই রেখেছি। দেখো, এবার এখানে এই দুটো হুইলের ক্ষেত্রে বাচ্চাদের আমরা বলবো কি, যে ঠিকঠাক শেপসটা ঠিকঠাক কালারের সাথে ম্যাচ করতে। এটা যেরকম ব্ল্যাক কালার হুইল আর এটা হচ্ছে একটা ব্লু কালার হুইল, বাচ্চাদের আমাদের করতে হবে কি, ব্লু কালারের হুইলটা ব্লু কালারে অ্যাপ্লাই করতে হবে আর ব্ল্যাক কালারের হুইলটা ব্ল্যাক কালারে অ্যাপ্লাই করতে হবে। দেখো, এইরকম এটা আমি বানিয়েছি হুক লক টেপ দিয়ে, বা এটাকে ভেলক্রোও বলা হয়। যাদের কাছে এটা নেই, বা এখন লকডাউন সিচুয়েশনের জন্য সব জিনিস সব জায়গায় বা দোকানে পাওয়া যাচ্ছে না, তারা কি করে এই জিনিসটা বানাবে আমি তোমাদের একটু পরে দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখো, আমি এখানে দুটো কালার ইউজ করেছি। ফার্স্ট আমি এগুলোকে এ করে নেব। এবার আমাদের বাচ্চাদের করতে হবে কি, যে এই ইয়েলো ওভালটা ইয়েলো ওভালের সঙ্গে ম্যাচ করতে হবে। ম্যাচ হচ্ছে না, এখানে ম্যাচ হচ্ছে না, এখানে ম্যাচ হচ্ছে না, এখানে হ্যাঁ, তো এটা
এখানটায় যাবে। আবার ঠিক এই সেমি সার্কেলটা ঠিকঠাক জায়গায় ম্যাচ করতে হবে। এখানে না, এখানে না, এটা ম্যাচ হচ্ছে এখানে। এইরকম ভাবে আমরা বাড়িতে বাচ্চাদের শেপস আর কালারটা একইভাবে শেখাবো। পরে দেখো আমি চারটে কালার দিয়ে বানিয়ে নিয়েছি। ফার্স্ট আমি এগুলো করে নেবো। তো পিঙ্ক স্টারটা পিঙ্ক স্টারে অ্যাপ্লাই করতে হবে। তা এখানে সঙ্গে যাচ্ছে, এখানে সঙ্গে যাচ্ছে, এখানে সঙ্গে যাচ্ছে, না এটা এখানে সঙ্গে যাচ্ছে। ঠিক একইভাবে ব্লু রেক্টাঙ্গেলটা আমরা ব্লু রেক্টাঙ্গেলে অ্যাপ্লাই করব। এখানে এখানে ম্যাচ করছে, না এটা ম্যাচ করছে এখানে। ঠিক একইভাবে আমাদের বাচ্চারা এই বাকি অ্যাক্টিভিটিসগুলো করবে। এই সিটে দেখো আমি শেপসগুলোকে হাফ হাফ করে কেটে নিয়েছি। দেখো এগুলোকে শুধু আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে আমাদের বাচ্চাদের করতে হবে কি, শেপসগুলোকে কমপ্লিট করতে হবে। আমি শেপসগুলোর সমস্ত পার্ট আলাদা আলাদা করে নিয়েছি। এবার আমাদের বাচ্চাদের এই শেপসগুলো কমপ্লিট করতে হবে। এই শেপসটা কোথায় গেলে কমপ্লিট হবে, এই শেপসটা এই ডেটটা এখানে গেলে কমপ্লিট হবে, এটা এখানে গেলে কমপ্লিট হবে, রেক্টাঙ্গেলটা এখানে গেলে কমপ্লিট হবে, স্কোয়ারটা এখানে গেলে কমপ্লিট হবে। এইভাবে আমরা অ্যাক্টিভিটিস বাচ্চাদের সঙ্গে করি। এবার যখন আমরা বাচ্চাদের শেপস শেখাচ্ছি, শেপসের যে বিভিন্ন সাইজ হয় সেগুলো শিখিয়েছি, এবার আমাদের বাচ্চাদের একটা মোটামুটি ধারণা দিতে হবে যে কোন শেপসগুলো কী কী রকমের হয় বাস্তবে। ওভাল শেপসের কী কী জিনিস হয় বা ট্রায়াঙ্গেল শেপের কী কী জিনিস হয়, রেক্টাঙ্গেল শেপের কী কী জিনিস হয়, এইরকম একটা ধারণা আমাদের বাচ্চাদের দিতে হবে। যেমন ধরো এগি ওভাল শেপের হয়, রেক্টাঙ্গেল উইন্ডো রেক্টাঙ্গেল শেপের হয়, আবার ধরো স্যান্ডউইচ ট্রায়াঙ্গেল শেপের হয়, আবার ধরো লুডো বোর্ড স্কোয়ার শেপের হয়। আমার বাড়িতে যেই ঘড়িটা আছে সেটা গোল, তাই আমি এখানে গোল ওয়াচের পিকচার দিয়েছি, গোল ক্লকের পিকচার দিয়েছি। তোমাদের বাড়িতে যদি ওভাল শেপের থাকে বা স্কোয়ার শেপের থাকে তোমরা সেটাও বাচ্চাদের শেখাতে পারো। আবার আইসক্রিমের কোন এরকম কোন শেপের হয়। এরপর আমরা বাচ্চাদের একটা মোটামুটি ধারণা দেব যে কোন কালারের কী কী জিনিস হয়। যেমন দেখো মাথার চুল ব্ল্যাক কালারের হয়, কাক ব্ল্যাক কালারের হয়, আবার ধরো ইয়েলো কালারের ব্যানানা ইয়েলো কালারের হয়, এই যে গাছের পাতা গ্রিন কালারের হয়। এইরকমভাবে আমরা বিভিন্ন শেপস কোন কোন জিনিস কী কী শেপসের হয় এবং কোন কোন কালারের কোন কোন জিনিসগুলো হয় সেগুলো শেখাবো। আমি এই পেজগুলো ব্ল্যাঙ্ক রেখেছি কারণ আমি বাবানকে দিয়ে এগুলো করাবো বলে এগুলো ব্ল্যাঙ্ক রেখেছি, আর তোমাদের দেখাবার জন্যে এই দুটো জাস্ট করে নিয়েছি। এগুলো পরে আবার আমি খুলে নিয়ে বাবানকে দিয়ে এগুলো করাবো। এরপরে তোমাদের আগেই বলেছিলাম যে যারা যাদের কাছে ভেলক্রো নেই তারা কি করবে আমি তোমাদের দেখিয়ে দেব। চলো আগে দেখিয়ে দিই ভেলক্রোটা কীরকম দেখতে হয়। এ দেখো এটা একটা টেপের মতো, এই যে এগুলো বিভিন্ন মানে কেটে কেটে বিভিন্ন শেপসেও পাওয়া যায়। আমি একটা খুব বড় ফুল স্ট্রিপ নিয়েছি, আমার বিভিন্ন বাচ্চার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে কাজে লাগে বলে আমি একটা ফুল স্ট্রিপ নিয়ে নিয়েছি। এবার দেখো যাদের কাছে তোমাদের ভেলক্রোটা অ্যাভেলেবেল নেই তারা শেপ, আমি এখানে শেপসগুলো একটু ছোট করে দিয়েছি, আর এখানে একটা এরকম দেখো মানে একটা পকেট বানিয়ে নিয়েছি। পকেট থেকে আমি শেপসের বাকি পার্টগুলো বের করব আর সেম অ্যাক্টিভিটিস সেম একইভাবে করব। যেমন এটা এর সঙ্গে যাবে, এটা এর সঙ্গে যাবে, এই ট্রায়াঙ্গেলটা এর সঙ্গে যাবে, এই স্কোয়ারটা এর সঙ্গে যাবে, এইভাবে অ্যাক্টিভিটিসগুলো করব।
আমার বাচ্চার কিন্তু এই পকেট জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। তোমাদের বাচ্চাদের কিরম লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ছোট ছোট জিনিসগুলো হারিয়েও যাবে না এরকম ভাবে পকেটে রাখলে। তো আমি এই পকেটই বানাতে পারি, এই তাই আমি এরকম বানিয়েছি। তোমরা যদি বিভিন্ন ডিজাইনের কোনো ইন্টারেস্টিং জিনিস বানাতে পারো সেটা করলে কিন্তু আরো ভালো হবে। এই দেখো একইভাবে আমি এখানে এই যে পকেট বানিয়ে রেখেছি, পকেটে এগুলো পকেট থেকে বের করব আর অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের সঙ্গে করব। যেখানে আমি হাফ পরে আসছি আমি, এরকম এরকম শেপসে যখন বাচ্চারা মোটামুটি বেসিক শেপসগুলো শিখে যাবে তখনই আমরা এইগুলো করাবো। এটা হেক্সাগন, এটা পেন্টাগন, এটা অক্টাগন। আর যদি বাংলায় শেখাতে চাও তাহলে এটা ষড়ভুজ, এটা পঞ্চভুজ আর এটা অষ্টভুজ। এই তিনটে যেহেতু সেম অলমোস্ট দেখতে, এটা শেখাবার ক্ষেত্রে বাচ্চাদের আমরা এই সাইড মেনশন করে শেখাবো যে এটার কটা সাইড, হেক্সাগনের কটা সাইড, এক দুই তিন চার পাঁচ ছয়, হেক্সাগনের ছটা সাইড। আবার এই যে এক দুই তিন চার পাঁচ, পেন্টাগনের পাঁচটা সাইড, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, অক্টাগনের আটটা সাইড। এইভাবে আমরা বাচ্চাদের বাড়িতে অ্যাক্টিভিটিসগুলো করাবো। প্লিজ যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।